আজকে আপনাদের সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের দেখাবো যে কাতারের বাণিজ্য মেলা। তো আমরা একটি কাজে কাতারের বাণিজ্য মেলা যাই এবং ওখান থেকে সবজি বিক্রি হয়, বিভিন্ন ধরনের মেলা বসে। তো সেখানেই আমরা আমরা তিন বন্ধু মিলে গেছি এবং ঘুরছি ফিরছি। তো আজকে পুরো ভিডিওটি হতে যাচ্ছে ইন্টারেস্টিং, দেখতে থাকুন ভিডিওটি। মেলাতে ঢুকেই আমরা এদেরকে দেখতে পাই। এরা মেলাতে মানুষকে এনজয় করায়, মানুষকে আনন্দ দিয়ে থাকে। এরা প্রথমে অনেক ধরনের পুতুল, আমি প্রথমে মনে করছিলাম যে এরা সত্যিকার বুঝে পুতুল, পুতুলের সাজে সাজে বের হয়। এরা বের হয়ে বিভিন্ন মেলাতে, পুরো মেলাতে ঘুরে এবং তাদের সাথে মানুষ ছবি তুলে ভিড় করে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তাদের কাণ্ড। তারপর আমরা মিথুরের দিকে ঢুকলাম এবং দেখতে পেলাম যে এখানে অনেক ধরনের পশু পাখি বিক্রি করা হয়। এখানে আরো অনেক বড় মুরগি, এই মুরগিটি বিক্রি করার জন্য নিয়ে এসেছে। ক্রেতার চাইতে মানুষের ভিড়ে অনেক বেশি মানুষ ঘুরে ঘুরে সবগুলো দেখতেছিল মুরগিগুলো, এবং আমরাও দেখতেছিলাম। তো আমরাও দেখতে দেখতে আমরা হাসি ঠাট্টা অনেক কিছুই করলাম। তাহলে আমরা এটা দেখার পর আমরা আরও আরেক জায়গায় যাব। দেখুন, মুরগিটা সত্যি অনেক বড় বা অসাধারণ। মুরগিগুলো পায়ে অনেক বড় বড় পশম দেখা যাচ্ছে। আমরা মুরগি দেখার পর আমরা আরেকটি জায়গায় আসি, এখানে হলো কুকুর। এই কুকুরটিও বিক্রি করতে নিয়ে আসছে। দেখুন কুকুরটির কি অবস্থা। এখানে শুধু কুকুর মুরগি নয়, কাতারে বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে আসছে বিক্রি করার জন্য বা মানুষকে দেখানোর জন্য। মানুষ ক্রেতার চাইতে মানুষের ভিড়ে অনেক বেশি দেখানো যায়। এখানে দেখুন খরগোশ, এখানে ছোট্ট একটি বাচ্চা রয়েছে। খরগোশটিকে কীভাবে যত্ন করতেছে, মানুষ চারপাশে অনেক ভিড়, অনেক ইয়ে করতেছে। এখানে আবার দেখতে পাচ্ছেন কচ্ছপ। কচ্ছপটা আমি একবার ধরছিলাম, যে শক্ত কচ্ছপের পুট। দেখেন একটা ইন্ডিয়ান বাচ্চা কচ্ছপটা ধরতেছে, তার বাবা নিষেধ করতেছে, ও মুখের দিকে হাত দিয়ে দিয়েছে। তো এখানে আমি আবার কচ্ছপটা হাত দিয়ে দেখলাম যে আসলে কত শক্ত এটা। এখানে দেখুন ময়ূর, ময়ূরগুলো আসলে সবচাইতে বেশি সুন্দর লাগছে আমার কাছে। ময়ূর, ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যখন পাখা মেলে ময়ূরগুলো, আসলে অনেক সুন্দর। আমি হঠাৎ মাঝে মধ্যে এইভাবে আমাদের মন ভালো থাকে যখন আমরা একটু ঘুরতে যাই, দেখতে যাই, আসলে অনেক সুন্দর লাগে। আমার মনে হচ্ছে এটি ক্যাঙ্গারু। তো আমি মনে হচ্ছে আসলে এটা ক্যাঙ্গারু। তারপর এখানে আবার ময়ূর দেখতে আসছে, তখন আমার ময়ূর দেখে মন ভরে নেই। আমি আবার বারবার ময়ূরের দিকেই আসতেছি, কারণ আমার ময়ূরগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। তো আমি ঘুরে ঘুরে ময়ূরগুলো দেখতেছিলাম। যখন ময়ূরটা পাখা ছাড়ে, আমার বন্ধুকে বলতেছিলাম যে এটা এখানে ছেলে কোনটা মেয়ে কোনটা, সে বলতেছে ওটা ছেলে ওটা মেয়ে। আমি বলছি কিভাবে বুঝলি, বলে যে ছেলের পাখা নাকি বেশি আর মেয়েদের পাখা নাকি কম, তাই ওভাবে সে বুঝতে পারছে। তো আমরা ওখান থেকে বের হওয়ার পর আমরা একটু বাইরের দিকে আসি। পুরো এটি হলো পুরো মেলার ইন্টারফেস, বা ওই দেখতে পাচ্ছেন ওখানে গেট। তো এখানে সুন্দর সুন্দর গাছ, এখানে যে কোনো জিনিস বিক্রি করতে মানুষ নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে গাছ নিয়ে আসছে, ও আবার ফোনে কথা বলতেছে, ও আমার ফ্রেন্ড, তো আমরা একসাথেই ঘুরতে আসছি। তো আমি ওকে আবার একটু মিটিং করতেছিলাম। দেখুন এটি হলো পুরো মেলার ইন্টারফেস। এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানরা এখানে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, এবং বাঙালি খুবই কম দেখা যায়। তো এখানে কাতারি সাজে অনেকেই, দেখুন কাতারি ড্রেস বা পুতুলের মতন মানুষ সাজছে। আমরা যেগুলোকে ডল বলি আমাদের বাংলাদেশে, এগুলো অনেক ধরনের ভিডিও বানায় ডল করা হয়, তো মানুষের সাথে মজা করা হয়। এখানেও তারা এইভাবেই ঘুরতেছে, কিন্তু তারা কাউকে ডিস্টার্ব করতেছে না, মানুষ তাদের সাথে আরও ছবি তুলতেছে। আমিও তুলতে যাই, আমারও ছবি তুলতে ভালো লাগছে। তো ওরা এত সুন্দর ব্যবহার করে বা এত সুন্দরভাবে ওরা হাসি খুশি থাকে, মানুষকে বিনোদন দিতে আসলে অনেক সুন্দর। বাচ্চারা তো তাদের জন্য পাগলই থাকে। তাদের এই সাজে, কাতারিদের পোশাক সাজ এবং কাতারিদের কালচারের সাজে তারা পুরো মেলাটি ঘুরে এবং মানুষকে বিনোদন নিয়ে যাচ্ছে। তো আমরাও বিনোদন নিচ্ছি, আসলে সুন্দর। পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, না গরম না ঠান্ডা, একদম অসাধারণ। মানে ফিলটা আসলে অনেক সুন্দর, যে কেউ গেলে তাদের মন ভালো হয়ে যাবে ওখানে। তাদেরকে দেখে মানুষ বিভিন্ন ভিডিও করতেছে এবং তাদের স্মৃতিগুলো ধরে রাখতেছে, কেউ তাদের সাথে ছবি তুলতেছে। তো আমিও যাই ছবি তুলতে, আসলেই ভালোই লাগে তাদের। এই দেখুন তারা হাত দিয়ে নাড়াচ্ছে, যদি আমি সামনে যাই তারা আমার গায়ে হাত দিয়েও ছবি তুলতেছে, সত্যিই ভালো লাগতেছে। তখন আসলে ওখানে যতক্ষণ থাকি মনে হয় না, দুনিয়ার মধ্যে যতই টেনশন থাক না কেন, সব কিছু মনে হয় যে ফ্রি, কোনো টেনশন নেই। আসলে অনেক সুন্দর বা অনেক ভালো লাগে।
আমার এই জায়গাটা অনেক ভালো লাগছে। তো এই দেখুন, এখানে ঝর্ণার মতন এত সুন্দর করে এই জিনিসটাকে সাজাচ্ছে, লাইটিং করছে। তো আমি পুরো আমি এটাকে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছি, পুরো ভিডিওটি উপভোগ করুন। এই জায়গাটা অনেক সুন্দর, এখানেই ফুল দিয়ে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। তো ওখানে রাজা গেছে এবং আব্দুর রহমানও যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা আবার রুমে চলে যাব। তো পরবর্তী আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।